Please friends, subscribe the channel Aquil and Abhishek and press the bell icon to get all notification first. নমস্কার বন্ধুরা, আমি অভিষেক, অ্যাকোয়াল্যান্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের চিকলেট বা সিসলিড ফিশ সম্বন্ধে কিছু তথ্য এবং টিপস দেব। তাই চিকলেট গ্রুপের মাছদের কিভাবে কেয়ার করবেন তা সঠিকভাবে জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চিকলেট ফিশ কেয়ারে প্রথমে আমরা আসবো চিকলেট ফিশের ভ্যারাইটিতে। বন্ধুরা, চিকলেট ফিশের ভ্যারাইটির কোনো অভাব নেই, বহু ভ্যারাইটি আমরা দেখে থাকি। তবে চিকলেট ফিশের জন্মের স্থান অনুযায়ী এদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, এক নম্বর আফ্রিকান চিকলেট আর দুই আমেরিকান চিকলেট। এই ভাগটা আসলে হয়ে থাকে চিকলেটটি কোন মহাদেশের লেকে বা হ্রদে প্রথম পাওয়া যায় বা কোন দেশে প্রথম হাইব্রিডাইজ করা হয়। তাই আফ্রিকান আমেরিকান চিকলেটের এই দুই প্রজাতির অনেকটাই পার্থক্য দেখা যায়। তবে আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে এই আমেরিকান চিকলেটের আমদানির প্রাচুর্যতা নেই বললেই চলে। তাই এই দুই ধরনের মধ্যে কোন প্রজাতির মাছটি আপনি রেখেছেন বা রাখবেন সেটার বিষয়েও আপনাকে সঠিক জানতে হবে, কারণ কিছু কিছু আমেরিকান ব্রিড আফ্রিকান ব্রিডের সাথে থাকতে চায় না। তবে এই ব্রিড চেনার একটি সহজ উপায় রয়েছে, সেটা হলো আফ্রিকান ব্রিডগুলির তুলনায় আমেরিকান ব্রিডগুলির আকার বড় ও আক্রমণাত্মক মনোভাব বেশি হয়। এছাড়াও অনেক বৈশিষ্ট্য রয়েছে, তবে এ বিষয়ে অন্য একদিন একটা ভিডিও তৈরি করব। আজ আমি এই ভিডিওটিতে আমি আফ্রিকান চিকলেটদের নিয়ে আলোচনা করব। আফ্রিকান চিকলেটের বিষয়ে আলোচনায় প্রথমে আমি আসব এদের গ্রুপ সিলেকশানে। বন্ধুরা, এই আফ্রিকান চিকলেটের মধ্যে কিছু ফিশ যারা ছোট থেকে বড় প্রায় সব অবস্থাতেই একত্রে কমিউনিটি ট্যাঙ্কে থাকতে পারে, যেমন ইলেকট্রিক ব্লু, ব্যানানা সিসলিড, আইসবার আরও অন্যান্য। তবে কিছু কিছু ফিশ থাকে যারা ছোটো অবস্থায় কমিউনিটি ট্যাঙ্কে থাকলেও এদের আকার আয়তন বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কমিউনিটি ট্যাঙ্ক থেকে সরিয়ে সিঙ্গেল ট্যাঙ্কে রাখতে হয়, যেমন ফ্লাওয়ার হর্ন, অস্কার, বাটারফ্লাই, প্যারোট, টেক্সাস প্রভৃতি মাছ। তাই চিকলেট কমিউনিটি ট্যাঙ্কে রাখার ক্ষেত্রে আপনাকে সবার আগে চিকলেট কম্প্যাটেবিলিটি চার্টটা মেনটেন করতে হবে, তা না হলে এদের রাখতে একটু সমস্যা হতে পারে। এরপর আসছে ট্যাঙ্ক সাইজে। চিকলেট ফিশ লাভাররা বেশিরভাগই চায় বেশি পরিমাণ ভ্যারাইটি রাখতে, তাই এই ক্ষেত্রে ট্যাঙ্ক সাইজটা একটু বড় হওয়াই ভালো। কত ফিট ট্যাঙ্কে কতগুলি মাছ রাখবেন সেটা নির্ভর করছে চিকলেট ফিশের ভ্যারাইটি অনুযায়ী। যেমন আপনি যদি ছোটো গ্রুপের মাছ রাখতে চান সেক্ষেত্রে ট্যাঙ্ক সাইজ হতে হবে অন্তত 2 ফিট, যেখানে আপনি প্রায় 10 রকমের জোড়া ভ্যারাইটি রাখতে পারবেন। এরপর আসছে চিকলেট ট্যাঙ্ক ওয়াটার কোয়ালিটি। চিকলেট ট্যাঙ্কের ওয়াটার কোয়ালিটির ওপর চিকলেটের কালার অনেকটাই নির্ভর করে। যেহেতু চিকলেট ফিশ লেকের ফিশ, তাই এদের ওয়াটার পিএইচ সবসময় 7.8 থেকে 8.8 রাখা প্রয়োজন। অর্থাৎ চিকলেট হার্ড ওয়াটার ফিশ, পিএইচ মেনটেন করার জন্য এক্ষেত্রে অ্যাকোরিয়াম এনভায়রনমেন্ট অনেকটা নির্ভর করে। তাই চিকলেট অ্যাকোরিয়ামে 3D ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। 3D ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাবেন সেটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব অবশ্যই। আর সপ্তাহে একবার করে ওয়াটার 50% চেঞ্জ করবেন। জল চেঞ্জ করার পর আপনি অ্যান্টিক্লোরিন মেডিসিনটা অবশ্যই ইউজ করবেন, এতে মাছেদের ওয়াটার চেঞ্জ করার পর যে ট্রেস পড়ে সেটা অনেকটাই কমিয়ে দেয়। এরপর আসছে চিকলেট ট্যাঙ্ক ডেকোরেশানে। চিকলেট ট্যাঙ্ক ডেকোরেশান চিকলেট কমিউনিটি ট্যাঙ্কে একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা এত বেশি অ্যাক্টিভ থাকে এবং অ্যাগ্রেসিভ হয় যে একে অন্যকে মেরে ফেলতে পর্যন্ত পারে। তাই মাছেদের ওপর ট্রেস পড়লে যাতে অন্য কোনো মাছ অ্যাক্টিভ ফিশটার ওপর আঘাত না করে সেক্ষেত্রে হাইডিং প্লেস বা অ্যাকোরিয়াম ডেকোরেশন ইউজ করবেন, এতে মাছেদের বেশি ভালো থাকে। অর্থাৎ সাজানো ট্যাঙ্ক এদের মেনটেন্যান্সে অনেকটা সাহায্য করে। চিকলেট ফুডে, চিকলেট ফুড কিন্তু চিকলেট কালারেশনের জন্য গুরুত্বপূর্ণ। চিকলেট ফুড হিসেবে আপনি চিকলেট এক্সেল বা হিকারি চিকলেট যে কোনো একটি ড্রাই ফুড দিতে পারেন। অবশ্যই স্মল ফ্লোটিং প্যালেট দেবেন। আর এদের আকার ও আয়তন বৃদ্ধি করার জন্য সপ্তাহে অন্তত 2 দিন ব্লাডোনস বা কেঁচো খেতে দেবেন, অর্থাৎ লাইভ ফিডিং করাবেন। এরপর আসছে চিকলেট ফিডিংয়ে। চিকলেট ফিডিং নিয়ে বেশি চিন্তা করার কারণ নেই, কারণ এরা ওভার ফিডিং করে না বললেই চলে। অর্থাৎ বেশি খাবার খেয়ে এই মাছ মারা যায় না।
আপনি যদি নতুন চিকলেট কমিউনিটি ট্যাঙ্ক রাখেন সেক্ষেত্রে প্রথম কয়েকদিন মাছ প্রতি 4-5টি দানা দিলেই হবে, এবং কিছুদিন দেখলে আপনি বুঝতে পারবেন যে এদের খাবার কতটুকু প্রয়োজন হচ্ছে। কারণ 5 মিনিটের মধ্যে এরা এদের খাবার খেয়ে ফেলে এবং বাকিটুকু পড়ে থাকে। পড়ে থাকা খাবারটুকু তুলে ফেলে দেবেন যাতে জলে নাইট্রেট বৃদ্ধি না পায়। এরপর আসছি পাম্পিং সিস্টেমে। এক্ষেত্রে 24 ঘন্টায় এয়ার পাম্পটা চালু রাখতে হবে যাতে ওয়াটার ফ্লোটা হয়। তার জন্য ফিডিং করানোর পর 1 ঘন্টা সাবমার্সিবল পাম্পটা বা পাওয়ার ফিল্টারটা চালিয়ে রাখবেন। আপনার যদি বড় কমিউনিটি ট্যাঙ্ক হয় তাহলে সাম্প পাম্প রাখবেন। চিকলেট অ্যাকোরিয়ামের ওয়াটার টেম্পারেচার 76 ডিগ্রি ফারেনহাইট থেকে 82 ডিগ্রি ফারেনহাইট বা 28 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখা উচিত। নেক্সটে রয়েছে চিকলেট ডিজিজ এবং মেডিসিন। চিকলেট ফিশ বেশিরভাগ সময় রোগ দেখা যায় শুধুমাত্র ওয়াটার কোয়ালিটি বাজে হওয়ার জন্য। এদের হোয়াইট স্পট, ফাঙ্গাল ইনফেকশান, ব্যাকটেরিয়াল ইনফেকশান প্রভৃতি দেখা যায়। তবে ঠিকমতো কেয়ার করলে এগুলিরও নিরাময় করা সম্ভব হবে। এর জন্য ওই অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইচ প্রভৃতি ওষুধ ইউজ করলেই হবে। আরেকটা বিষয়ে খেয়াল রাখবে অবশ্যই, সেটা হলো এরা বেশিরভাগ সময় নিজেরা মারপিট করে আহত হয়। তাই আহত মাছটিকে যত তাড়াতাড়ি সম্ভব অন্য ট্যাঙ্কে বা হসপিটাল ট্যাঙ্ক যদি থাকে সেটাই রাখতে পারে। এবার একটি ছোট ট্রিক্স বলবো সিসলিট বিগিনারদের জন্য, সেটা হলো চিকলেট রাখার সময় তোমরা অবশ্যই চিকলেট ফিশের সাইজটা দেখে কিনবে। অর্থাৎ প্রায় সবকটি চিকলেটের আকার যেন একই থাকে, কারণ ছোট সাইজের মধ্যে বড় যদি চিকলেট রাখো তাহলে ছোটরা টেসে পড়তে পারে। আবার বড়দের মধ্যে যদি ছোট ফিশ রাখো সেক্ষেত্রে দেখা যাবে ছোট মাছটা আহত হতে পারে। মাছটি যাতে না মারা যায় সেক্ষেত্রে এই সাইজটা মেনটেন করতে হবে। বন্ধুরা, এটাই ছিল চিকলেট ফিশ রাখার জন্য প্রয়োজনীয় যত্ন বা পরিচর্যা বিষয়ে ছোট্ট একটি ভিডিও। চিকলেট ভ্যারাইটির মধ্যে অনেক মাছ রয়েছে যাদের জন্য একটু ডিফারেন্ট কেয়ার প্রয়োজন হয়। এই যে চিকলেট ফিশের জন্য আপনাদের আলাদাভাবে ভিডিও হলে ভালো হবে সেটা কমেন্ট বক্সে লিখুন। সিক্রেট ফিশ বিষয়ে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি রিপ্লাই দেব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। আজ এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।